breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. Sometimes I lose my mind, and some days it's hard to find the reason why you stay by my side. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইমা খান ফ্রম মাই চ্যানেল ইমা খান ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হচ্ছে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, প্রায় অনেক দিন পরে আজকে আবার ভিডিও বানাচ্ছি আমি। আর হচ্ছে আজকে এই তো সাজুগুজু অলমোস্ট কমপ্লিট, শুধু আই মেকআপ বাকি। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, বসে বসে আই মেকআপ করব আপনাদের সাথে শেয়ার করব। আর যদিও আমি খুব ভালো পারি না, এই যে আমি আজকে ফার্স্ট টাইম নিজে নিজে আইব্রো করছি, জানি না কেমন হয়েছে, আপনারা বলবেন অবশ্যই। তো বেশি কথা না বলে আই মেকআপে চলে যাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেটা কিন্তু করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি খুব একটা তো ওইভাবে মেকআপ করি না, তো এই জন্য আসলে ওইভাবে আমাদের না সরি আমার আই মেকআপের ওই আমি হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট কিনছি আর কি, তো সেটা আপনাদের সাথে দেখাই। আমি ছিঁড়েই ফেললাম, আমি যদিও খুলছিলাম তো প্যাকেটটা খুব ভালো লাগছে, তো প্যাকেটটার মধ্যেই রেখে দিছি। আমি হচ্ছে রিয়েল টেকনিকের, হ্যাঁ টেকনিকের এই আইশ্যাডো প্যালেটটা অর্ডার করছি। তো এটা দিয়ে কোন একটা কালার আজকে আমি আই লুক ক্রিয়েট করবো। আমি অনেক সুন্দর ব্লু কালারের একটা হেজাব পরে আসছি। তো সব থেকে মজার ব্যাপার এটা যে আমি অর্ডার করছি, আর ও আই লুক ক্রিয়েট করার জন্য সব কিছুই আমি কিন্তু কিনছি, যেমন হচ্ছে আইল্যাশ, ফলস ল্যাশ, তারপরে অনেকগুলা ব্রাশ সেট, পুরো সেটই কিনে আনছি। তারপর হচ্ছে ফোকালের আইব্রো পেন্সিল, যেটা দিয়ে আমি আইব্রো করছি। তারপরে আর কি কিনছি না, আর কিছু কিনে নাই, বাদ বাকি সব কিছু ছিল। তো বেশি কথা বলতে ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি অর্ডার করছিলাম সাজগোজ থেকে একটা ভ্যাসলিন গিফট করছে, যেটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, যেটা আমি এখন হাতে দিব একটু। এটা ভালোই দিছে, এটা যখন আমি ট্রাভেলে যাবো তখন আমার ব্যাগে থাকবে, আমি
নিয়ে যাব। শুনবেন না আপু? আমার একটু দিব। আচ্ছা দাঁড়াও, কতটা বেরিয়ে গেছে, হাই হাই যাও ওখানে বসো না। তাপসী বাবুটা আমার সাথে একা, ওর বাবা নাই বাসায়, থাকলে হয়তো একটু হেল্প করতো। আজকের দিনটাই আমি খুঁজে খুঁজে ভিডিও বানানোর জন্য রেডি করছি, কি আর করার, শুনলাম তো। আচ্ছা বেশি কথা বলে ফেলছি, এখন আমি আমার আই মেকআপটা করে ফেলি। তার জন্য আমি না খুব ভালো পারি না, ঠিক আছে, যেমনি পারি সেমনিই করতেছি, হোপ সো আপনাদের ভালো লাগবে। বাকি মেকআপটা অফ ক্যামেরায় করে ফেলছি, কারণ যদি আমি আই মেকআপ করতে যাই সেটাতেই মনে করেন সারাদিন পার হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে থাক আরেক দিন সব পুরো ফেস মেকআপ করে দেখাবো ইনশাল্লাহ। অনেকগুলা, যেমন এখানে হচ্ছে মেকআপ করার ব্লাশন ব্রাশ, তারপরে অনেকগুলা অনেক 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 মেকআপ করার ব্রাশ, আর এখানে আছে তাপসি তো তিনটা নিয়ে গেছে, ও নাকি মেকআপ করে দেবে ওর বেবিকে। ফার্স্টে আমার মেকআপ করে দিতে চাইছে, আমি বলছি আমার মেকআপ পরে করো, আজকে আমি আমার মেকআপ নিজে করি। এই যে যেমন এখানে লেখাই আছে, এই যে এটা ব্লেন্ডিং ব্রাশ, তারপরে এটাও ব্লেন্ডিং ব্রাশ, এই যে কাট ক্রিজ করার ব্রাশ, তারপর হচ্ছে আইব্রো ব্রাশ। মা প্লিজ এমন করো না, না এইটা তো তুমি নিতে পারবা না, কাপসে নো প্লিজ। আমি না কনফিউশনে আছি যে কি কালার করব, এখানে অনেক সুন্দর সুন্দর কালার, আর গ্লিটারি কালারগুলো তো জাস্ট কতটা পিগমেন্টেড, আমার দেখে খুব ভালো লাগলো, এই জন্য আমি এটাই অর্ডার করছি। বুঝবো কিসে, তো আমি এখান থেকে একটা ব্রাশ নিচ্ছি নিয়ে, আমার মনে হয় একটু পিঙ্ক পিঙ্ক কালার হলে ব্লুর সাথে ভালোই যাবে, এখানে তো ব্লু কালার নাই, নাইলে আমি ব্লু কালারটা দিতাম, তবে ঠিক আছে ব্যাপার না, একটু ব্লু ব্লু বেশি হয়ে যেত, আমি একটু পিঙ্ক পিঙ্ক করি। ওকে সো আমি যে এই কালারটা দিচ্ছি দিয়ে, জানি না কিভাবে কথা বলে, তারপরেও আপনারা দেখে দেখে শিখে নেবেন, ঠিক আছে, এটা কোনটা কি সেটা আসলে আমি জানি না, আমি ওইভাবে এখানে কালারের শেডগুলোর নামও আসলে ওইভাবে দেওয়া নাই। ওয়াও অনেক সুন্দর কালারগুলো, শুনো না অনেক সুন্দর, অল্প অল্প করে নিচ্ছি যাতে মেসি না হয়ে যায়, হ্যাঁ আমি তো অত অভিজ্ঞ না, এক্সপার্ট হলে একবারেই শেষ করে দিতাম, ব্যাপার না করতে করতে হয়ে যাবো। এই ব্রাশটা বেশি বড় হয়ে যাচ্ছে আমার জন্য, কি সে মা
মেকআপ করবা? না হ্যাঁ কার মেকআপ করবা? মার মেকআপ করে দিবা? দাও দাও মাইন্ড করে নি। নো নো কি এরে, আমি এটা বন্ধ করে দিব। কোনটা বন্ধ করে দিবা? এই রাতটা। আচ্ছা তোমাকে আরেকটা আমি দিব। কোনটা? দাঁড়াও নাও, এটা নিয়ে চলো। দেখছো না, তোমাকে দেই, নষ্ট করো না, ঠিক আছে? নষ্ট করো না। কালার গুলো অনেক সুন্দর, তাই না? বেশি করলে আবার আমার ভূত ভূত লাগবে, তাই না? তার থেকে কম থাকি। মা, আমার গায়ে লাগাই না তো এটা। তুমি তোমার বেবিকে কালার করো, যাও না মা, প্লিজ। এবার এখান থেকে এই যে এই গোল্ডেন কালারটা দিয়ে সুন্দর করে দিয়ে দেব হাত দিয়ে। আই মেকআপ আসলে আমার দ্বারা সম্ভব না। ওয়াও, নাইস কালার। অন্য কি ভালোই লাগে। একটু শুকাক। আগে যখন ছোটবেলায় মেকআপ করতাম তখন হচ্ছে এই যে আইল্যাশ কি এটা জানতামই না, যে এটাও লাগায় চোখের পাপড়িতে। আমি ফার্স্ট টাইম চোখে আইল্যাশ লাগাইছি আমার বিয়েতে। আচ্ছা এটা তো তখন শুকাক, আমি একটু ততক্ষণ। আচ্ছা আমার আইব্রো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। বেশি দিব না, যেহেতু ল্যাশ পরবো তাই হালকা করে দিলাম 1 কোট। এটা এতক্ষণ এখন এতক্ষণ কতক্ষণ শুকাবে আমি জানি না, লাগাতে আদৌ পারবো কিনা সেটাও জানি না। ততক্ষণ বরং
আমি আমার লোয়ার সাইডে একটু কি লাগাবো, কোন কালারটা লাগাবো, যে কালারটা চোখের উপরে দিছি না সেই কালারটা। জানি না কি করতেছে, জোকা সাজছি নাকি, কিছু করার নাই, আস্তে আস্তে শিখে যাব। এটা কি অবস্থা, কতক্ষণ যে শুকাইতে লাগে আমি সেটাও জানি না। দেখি ট্রাই করে দেখি, সেটা কি মা, পুতুষ? ওই পুতুষ কি আপু, পুতুষ পুতুষ ওইটা কোটি পুতুষ সেটা জানি না লাগাইতে পারবো কিনা। তো আব্বু তুই আমার ওই যে ওইটা কি করলো ওইটা দাও না একটু, মাকে দিবা কেন দাও, এই যে মা এখন দেখো কি লাগাচ্ছি, মা প্রিন্সেস হয়ে যাবো, আইল্যাশ লাগায় বুঝছো, এই কি হলো দেখছি মানুষে লাগাই উঠে উঠে যায়। আজকে মনে আমি পারবো না আইল্যাশ লাগাইতে, হ্যাঁ দিবা আমার তো মামা দিদিটা, হাই হাই দুষ্টু ছেলে, আমি তো দাও কি দিব, আচ্ছা দিব তারা মা এটা লাগাইনি একটু, হ্যাঁ বসে না, এইটা এটা দুষ্টু করতেছে মার সাথে বুঝছো, এই যে না তুমি কেমনে দুষ্টু করবা, তুমি না এই যে এই যে এই ল্যাশ বুঝছে বুঝছে বুঝছে, এখন আর একটু একটা কিন্তু এইটা লাগাইতে গেলে কেউ যদি আমার বলে যে আজকে বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে তুমি সাজুগুজু করতে বসো, যদি আমার ইচ্ছা হয় যে ল্যাশ লাগাবো তাইলে তো মনে হয়
সেই দিন আর আমার বিয়ের অনুষ্ঠানে যাওয়া লাগবে না। যদি বিয়ে থাকে তাহলে রিসেপশনে যাওয়া লাগবে। কি মা, মেকআপ ওইটা? মেকআপ ওইটা? কিন্তু তারপরেও তো রোজাই ওইটি মিনিট আমি অফ ক্যামেরায় যে লাগাই আসতেছি। টানা 5 মিনিট পরে আমি মনে হয় পুরোটা পারছি। যাই হোক, অনেক কষ্ট করছি আমি, এত কষ্ট করে আই মেকআপ করতে গেলে মানুষ শেষ হয়ে যাবে তো। ওকে, মোটামুটি শেষ, আমার শুধু একটু ইনার কর্নারটা করলেই হয়ে যাবে। ইনার কর্নার কোনটা দেব, কোনটা হেজাব করলে একটা জিনিস সুবিধা আছে কি, সেটা হচ্ছে মনে করেন যে ওই আইব্রো অনেকে তো অনেকটা কাভার করে পরে, তাদের জন্য বেশি সুবিধা। তারা হচ্ছে আইব্রোটা সুন্দর করে করলে এই যে অর্ধেকটা করলেই হয়ে যাবে, বাকিটুকু করা লাগবে না। যাই হোক, কিডিং। ওকে, মোটামুটি ডান, আর কিছু করার নাই আমার। আমি অনেক সাজুগুজু করে ফেলছি আজকে, এত সাজ দিই নাই কখনো। না, তারপর ভালোই হয়েছে, খারাপ হয়নি। একটু প্লাস দিই আরেকটু। এই তো, অনেক ধৈর্য ধরে মেকআপ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো রিকোয়েস্ট থাকে আমার কাছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, নাহলে কিন্তু মুক্কা, সরি। আচ্ছা ঠিক আছে, এই তো আমি এখন একটু ছাদে গিয়ে সুন্দর করে কিছু ছবি তুলব, তুলে আপনাদের সাথে শেয়ার করবো। আমি আমার জামা কাপড় পুরো নষ্ট করে ফেলছি। ওকে, ডান, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।